দীপাবলিতে মাটির প্রদীপ বিক্রি করে ৫০,০০০ টাকা রোজগারের স্বপ্ন দেখছেন উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি ছোট গ্রামের বাসিন্দা রানী দেবী, যাতে সারা বছর তার সন্তানদের শিক্ষার খরচটা উঠে আসে। ৩ বছর আগে রানী তার শ্বশুরের কাছ থেকে মাটির প্রদীপ তৈরি করা শেখেন, যিনি এই গ্রামের একমাত্র মাটির প্রদীপ শিল্পী ছিলেন। যদিও আগে তিনি হাতেই প্রদীপ বানাতেন, কিন্তু রানী দেবী একটা মেশিন কিনে কাজের গতি বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেন, আর সেই বছরেই তিনি প্রদীপ বিক্রি করে ২০,০০০ টাকা রোজগার করেন। আগে যেখানে রানী দেবী এবং তার স্বামী অনেক কষ্ট করে সংসার খরচ জোগাড় করতেন, সেখানে এখন মাত্র ২ মাসের মধ্যেই ভালো ইনকামের মুখ দেখেন তারা। দেশের প্রতিটি ছোট গ্রামে রানী দেবীর মতো ছোট পরিবার নিশ্চয়ই আছে, যারা দীপাবলিতে আপনার ঘরকে আলোকিত করতে প্রদীপ তৈরি করেন। আসুন এই মেহনতি মানুষগুলোর থেকে প্রদীপ কিনে ওদের জীবনেও একটু আশার আলো জাগাই।